কোনো কিছু বুঝে ওঠার আগেই নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আগুনে শতাধিক ব্যবসায়ীর স্বপ্ন ঈদের আগে আগুনে ভেস্তে গেছে। 28 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে চৌমুহনী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ইসলাম মার্কেট ও হোসেন মার্কেটের 150 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফুচকা দোকানদার ইফতার করার সাথে শেষ হওয়ার সাথে সাথে ইসলাম মার্কেটের এখানে আগুন সূত্রপাত হয় এবং কয়েকটা মার্কেটে আগুন ধরে যায়। একদম যখন মাগরিব তখনই ঠিক এই কোন এখান থেকে কোনো একটা জায়গায় আগুনের সূত্রপাত হয়। এরপর শুরু হওয়ার পর থেকে আগুন জ্বলতে থাকে, আমরা দূর থেকে দেখি স্টেশনের ওই পাশ থেকে। এরপর আমরা আসি, ফায়ার সার্ভিস আসে, পোস্ট অফিসের সামনে আপনার ইয়ে আছে, কুকুর আছে, ফায়ার সার্ভিসের সাথে আমরা ওইখানে মেশিন বসাচ্ছে, পানি নিয়ে আসছি, তারপর আমরা এখানে আসছি। এখানে আসার পর কিছুক্ষণ পরে আমাদের এখানে পুলিশ এসপি সাহেব আসছে, জেলা এসপি সাহেব আসছে, উনি আসি পানির ব্যবস্থা করছে। মোর্শেদ আলম কমপ্লেক্স আশেপাশে যত ফায়ার সার্ভিস আছে, আসলে সবচেয়ে বড় কথা উনি যে লাস্ট টাইমে আসছে আমাদের এসপি সাহেব, এটা আসলে উনাকে ধন্যবাদ দিয়ে বলার কোনো অপেক্ষা থাকে না। কারণ উনি আসার কারণে পানি দিছে, যেমন আমরা প্রথমে মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে পানি পাই নাই, পরে উনি গেছার আমাদেরকে পানি দিছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভাতে একযোগে কাজ করে। নানার বাড়িতে ঈদ করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনান শমিকও আগুন নেভাতে স্বেচ্ছাসেবীর কাজ করেছে। নানার বাড়িতে বেড়াতে ঈদ করতে, তো আমি একজন স্বেচ্ছাসেবক, আমি সবসময় সব ধরনের যে কোনো বিপদ আপদে স্বেচ্ছাসেবী কাজ করে থাকি। কিছুক্ষণ আগে ইফতারের পর যখন শুনলাম যে আগুন লেগেছে, তখন আসলে আর বাসায় বসে থাকতে পারিনি, সাথে সাথে চলে এসেছি এখানে ফায়ার ব্রিগেড এবং প্রশাসনকে সাহায্য করার জন্য। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। আগুন নেভাতে সহায়তা করেছে পুলিশ র‍্যাব। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভয়াবহভাবে পার্শ্ববর্তী মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করে এবং আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছে তারা বাধা সৃষ্টি করে। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে আসি, সঙ্গে ফোর্সসহ থানা পুলিশ ফাঁড়ি সমস্ত ফোর্সকে আমরা কাজে লাগাই, এই উৎসুক জনতাকে ডিসপার্স করে দেই এবং ফায়ার সার্ভিস যেন নির্বিঘ্নে আগুন নেভাতে তারা কাজে লাগতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই। বর্তমানে আগুনের নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংবাদ পেয়েছি যে একজন ব্যবসায়ী যার একটি ছোট্ট দোকান ছিল, সে নাম হচ্ছে রিঙ্কু, তার বয়স হচ্ছে 40, সে হাসপাতালে ছিল তার ওয়াইফকে নিয়ে, সে যখন শুনতে পেরেছে যে তার দোকানে আগুন লেগেছে, সে দৌড়ায় বের হয়ে যে দোকানের দিকে যাচ্ছিল, কিন্তু আসার পথেই সে রাস্তায় পড়ে যায় এবং সে হার্ট অ্যাটাক হয়, তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। দয়া করে আপনারা অতটা ভিড় করবেন না, প্রশাসনকে এবং ফায়ার ব্রিগেডকে কাজ করতে আপনারা সাহায্য করুন। আপনারা অতটা ভিড় না করে প্রশাসনকে এবং ফায়ার ব্রিগেডকে কাজ করতে সহায়তা করুন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর স্বেচ্ছাসেবীদের